প্রিয় শিক্ষার্থী বন্ধু, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের পড়াশোনা নিয়ে ব্যস্ত আছো। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণী সাধারণ গণিতে ষোল অধ্যায়ের পরিমিতি নিয়েই আলোচনা করব। এই মুহূর্তে তোমরা যারা আমার সাথে আছো, বন্ধুদের সাথে শেয়ার করো তোমার ক্লাসে অনুরোধ সহকারে। আমরা মূল টপিকসে শিরোনামটা এই মুহূর্তে বলছি না, আমরা আলোচনা পর্যায়ক্রমেই বলব। আমি আমার পরিচয় প্রয়োগ দিয়ে আলোচনার পূর্বে আমার পরিচয়, আমি অনিশ কুমার মিস্ত্রি, সহকারী শিক্ষক গণিত বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমাদের আজকের পাঠটা হচ্ছে নবম দশম শ্রেণী গণিতের ষোল অধ্যায়ের পরিমিতি। আমরা কয়েকটা ছবি লক্ষ্য করি, ছবিগুলো দেখে আমরা পাশের নামটুকু বলতে পারি। দেখো তো এটা কিসের ছবি? একটা ছবি দেখো, এগুলো কিসের ছবি? আমি আমার মনে হয় তোমরা সবাই বলতে পারবে এটা হচ্ছে সিলিন্ডারের ছবি, সিলিন্ডার। সুতরাং আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে বেলুন বা সিলিন্ডার নিয়ে। আমরা সিলিন্ডার নিয়ে আলোচনা করব, আমাদের মূল টপিকটা হচ্ছে সিলিন্ডারের সমকোণতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়। তবে আমরা শিখন পাঠটুকু দেখি, এই পাঠ থেকে আমরা কি শিখব। এখানে এক নম্বরে দিয়েছি সমবৃত্ত ভূমি বেলুন বা সিলিন্ডারের সংজ্ঞা দিতে পারবে, দুই নম্বরে বেলুনের বিভিন্ন অংশের নাম এবং ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি তা জানতে পারবে, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি তা জানতে পারবে। এখানে চিত্র একটা চিত্র দেখো, একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, এই আয়তক্ষেত্রে আমরা এ বি সি ডি এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রকে যে কোনো একটি বাহু বিসি অথবা এই বাহুকে স্থির রেখে অপর বাহুকে যদি ঘুরাই, এখানে বিসি বাহুকে স্থির রেখে যদি এই বাহুকে চতুর্দিকে ঘুরাই, এখানে আমরা একটা ঘনবস্তু পেয়েছি। এই একটা ঘনবস্তু, এই ঘনবস্তুটা আমাদের বলছি আমরা বেলুন বা সিলিন্ডার। তাহলে আমরা এখন এই ঘনবস্তুটার সংজ্ঞা আমরা কি বলতে পারবো, সেই সংজ্ঞাটুকু আমরা একটু দেখি। সংজ্ঞাটুকু আমি এভাবে সংজ্ঞায়িত করেছি, একটি আয়তক্ষেত্রে যে কোনো বাহুকে বক্ত ধরে আয়তক্ষেত্রটিকে ওই বাহুর চতুর্দিকে ঘুরালে যে ঘনবস্তুর সৃষ্টি হয় তাকে সমবৃত্ত ভূমি বেলুন বা সিলিন্ডার বলে। এটা আমরা সিলিন্ডারের সংজ্ঞা দিয়েছি। দেখো এখানে একটা সিলিন্ডার ছবি আছে, এই সিলিন্ডারে এটি একটি বৃত্তাকার তল, খালি এ প্রান্তে একটি বৃত্তাকার তল আছে, আবার একটি বৃত্তাকার তল আছে, এবং মাঝেরটাকে আমরা বলছি একটি আয়তক্ষেত্র। অর্থাৎ সিলিন্ডারকে যদি আমরা লম্বচ্ছেদ করি তাহলে আমরা একটি আয়তক্ষেত্র পাবো। দেখো এটা বৃত্তাকার তল, একটা বৃত্তাকার তল, এই আয়তক্ষেত্রটিকে আমরা
বক্রতল বসি কারণ বক্রতল এই সিলিন্ডারটিকে লম্বসেদ করলে যেটা পাচ্ছি সেটা আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমার বক্রতলের ক্ষেত্রফল আমরা এইখানে যে বৃত্তাকার তলটিকে পেয়েছি এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় ব্যাসার্ধ যদি আমার আর হয় তাহলে বৃত্তাকার তলের ক্ষেত্রফল বৃত্তাকার তলের ক্ষেত্রফল এই কত হবে পাই আর স্কয়ার কারণ বৃত্তের ব্যাসার্ধ আর হলে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার আমাদের এখানে প্রশ্ন ছিল বৃত্তাকার তলের ক্ষেত্রফল কি এবং বক্রতলের ক্ষেত্রফল এই বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান সেক্ষেত্রে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়াল টু সিলিন্ডারের পরিধির সমান অর্থাৎ সিলিন্ডারের পরিধি হচ্ছে 2πr এটা হচ্ছে বেলুনের পরিধি বেলুনের পরিধি হচ্ছে 2πr এবং আয়তক্ষেত্রের প্রস্থ তাহলে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু 2πr ইন্টু প্রস্থ হচ্ছে 23 আমরা পাবো 2πr এত বর্গ এটা হচ্ছে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাই আমার বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2πr বর্গ শিক্ষার্থী বন্ধুরা আমরা পরের অংশের সাথে যাই দেখো আমাদের প্রশ্নের সলিউশন গুলো এখানে নিয়ে এসেছি বৃত্তাকার তলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার আমরা সেটা এখানে নির্ণয় করেছি এখানে ছবিটা থেকে একটু খেয়াল করো একটা সিলিন্ডার এই সিলিন্ডারে ব্যাসার্ধ দেওয়া আছে এটা একটি যদি বৃত্তাকার তলায় কেন্দ্র থেকে বলে দিই এটা হচ্ছে আমার ব্যাসার্ধ ব্যাসার্ধটা দিয়েছি আমি আর এবং এটা হচ্ছে আমার সিলিন্ডারের উচ্চতা উচ্চতা হচ্ছে এইচ আমার প্রশ্ন হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল কি আমার সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল একটা আমার সিলিন্ডারটি বক্রতলের ক্ষেত্রফল এবং দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল দুইটা সমন্বয় হয়েছে আমার সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু বৃত্তাকার তলের ক্ষেত্রফল প্লাস
দুটি বৃত্তাকার তল এবং বক্রতলের ক্ষেত্রে বৃত্তাকার তল দুইটা আমরা দিতে পারি টু পাই আর স্কোয়ার প্লাস বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর এইচ। এখান থেকে আমরা টু পাই আর যদি কমন নেই থাকবে আমার আর প্লাস এইচ, এত এটা বক্রের, এটা হচ্ছে আমার সমুদ্রতলের ক্ষেত্রফল। আর সমুদ্রতলের ক্ষেত্রফলকে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে পারি। আয়তন কি? আয়তন তাহলে আয়তন সমান ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। ভূমির ক্ষেত্রফলের সাথে যদি উচ্চতা গুণ করি, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, আমার ভূমির ক্ষেত্রফল আছে পাই আর স্কোয়ার ইনটু উচ্চতা আছে এইচ, তাহলে পাই আর স্কোয়ার এইচ এত ঘন এত। সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন আমরা দুটোই বের করেছি। একটা মূল্যায়ন ছিল, মূল্যায়নের প্রশ্ন আছে সিরিজ অফ কি? আয়তক্ষেত্রের সমান্তরাল বাহুকে বলা হয় সিরিজ অফ এবং ঘনবস্তু কাকে বলে? যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং স্থান দখল করে সেটাকে আমরা ঘনবস্তু বলতে পারি। ঘনবস্তুর মাত্রা পাইনি, এখানে ঘনবস্তুর মাত্রা আমাদের কে কে? তোমাদের জন্য একটা ভাষার কাজ আছে, এটা খেয়াল করো। একটা সিলিন্ডারের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, ব্যাস আছে 12 সেন্টিমিটার। প্রশ্ন হচ্ছে সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। করোনা ভাইরাস মোকাবেলায় সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাসে খেলেছি।